এটা আজ সকালের মিরপুরের চিত্র তখন সাড়ে দশটা থেকে এগারোটা বাজে বকা বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকরা মিরপুর দশ নাম্বার থেকে এক নাম্বার পর্যন্ত মেইন সড়ক এবং আশেপাশের সংযোগ সড়কগুলো বন্ধ করে দেয় জানা গেছে বকেয়া বেতনের জন্য গতকালও তারা রাস্তায় নেমেছিল এবং অবরোধ করেছে এদিকে যারা না জেনে মিরপুরে প্রবেশ করেছেন তারা পড়েছেন দারুণ বিপাকে এ সময় রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ বা পুলিশ বাহিনীর কাউকে অবস্থান নিয়ন্ত্রণের জন্য কাজ করতে দেখা যায়নি এ নিয়ে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়